দণ্ডী কাণ্ডের প্রতিবাদে বালুরঘাটে বিজেপির মিছিল, মিছিলে আছেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ। সেই মিছিল ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। কথা বলবো আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিকের সঙ্গে। শিবাশিস, আমরা সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে দণ্ডীকাণ্ডের প্রতিবাদে বালুরঘাটে বিজেপির যে মিছিল, সেই মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে। সেখানে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ তারা রয়েছেন। এই মুহূর্তে মিছিলটি কোথায় রয়েছে, কি ছবি দেখতে পাচ্ছ? আমি চলে যাব সুকান্ত মজুমদারের কাছে। যে ঘটনা, যে ঘটনার অভিযোগ উঠে আসছে, বালুরঘাটের সাংসদ আপনি, আদিবাসী মহিলা তাদেরকে দণ্ডী কাটানোর যে অভিযোগ তুলছেন আপনারা, একটু দেখুন, অত্যন্ত লজ্জার বিষয়। এবং সাংসদ হিসেবে এটা আমারও লজ্জার বিষয়, কারণ এই শহরকে সংস্কৃতির শহর বলে সবাই চেনে, বালুরঘাট শহরকে, এবং এই শহরের নামে এই লোকসভার নাম বালুরঘাট লোকসভা। তার বুকে এইভাবে আদিবাসী মহিলাদেরকে যেভাবে অপমান করা হলো, এবং মাথায় রাখবেন এই জেলায় এসসি এবং এসটি পার্সেন্টেজ প্রায় 50%-এর উপরে, অর্থাৎ বলতে গেলে জনসংখ্যার দিক থেকে তাদেরই জেলা, কিন্তু তবুও তার বুকে যেভাবে আদিবাসী মহিলাদেরকে অপমান করা হলো, এই অপমান মেনে নেওয়া যায় না। আমরা চাইছি আইনি ব্যবস্থা হোক, এসসি এসটি অ্যাট্রোসিটি অ্যাক্টে মামলা দায়ের করা হোক, এবং দায়ের করে যিনি অপরাধী তাকে গ্রেপ্তার করা হোক। রাষ্ট্রপতি এবং এসটি কমিশনে অভিযোগ দায়ের করেছেন? আমি চিঠি পাঠিয়েছি মহামহিম রাষ্ট্রপতির কাছে, তিনিও আদিবাসী সমাজের মহিলা একজন, এবং সেই থেকে এত বড় জায়গায় গেছেন, এবং রাজ্য সরকার তাকে নিয়ে এসে যেভাবে সম্বর্ধনা দিল, কিন্তু আদতে এই রাজ্যে আদিবাসীদের কি অবস্থা সেটা এখন টিভি সে সবাই ক্যামেরার সামনে দেখছে। কুণাল ঘোষ অভিযোগ করছেন এলওপি শুভেন্দু অধিকারী বীরবা হাসদার সম্পর্কে মন্তব্য করেছিলেন, তখন কেন সুকান্ত? দেখুন, কবে কি কে বলেছিলেন সেটা ভুলে যান, এখন যেটা চোখের সামনে দেখা যাচ্ছে যে একজন আদিবাসী মহিলাকে দণ্ডী কাটানো হচ্ছে, তার বিরুদ্ধে সবার মুখ খোলা উচিত। আমরা আন্দোলন করছি এবং এদের গ্রেপ্তার করতে হবে। আমরা কথা বলছিলাম সুকান্ত মজুমদারের সঙ্গে, একটু আগেই মিছিল থেকে বেরিয়ে গিয়েছেন বিজেপির কেন্দ্রীয় সহসভাপতি দিলীপ ঘোষ, তিনিও মিছিলে যোগ দিয়েছিলেন, এবং যৌথ মিছিল করে বিজেপির তরফ থেকে তারা কিন্তু এই তপনে যে ঘটনার তারা অভিযোগ তুলছেন, সেই আদিবাসী মহিলাদের, আদিবাসী মহিলাদের কার্যত অপমানের অভিযোগ তুলে তারা কিন্তু প্রতিবাদ মিছিল করছেন বালুরঘাটে। রয়েছেন বালুরঘাটের সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, এবং এই মিছিলেই একটু আগে পর্যন্ত ছিলেন বিজেপির কেন্দ্রীয় সহসভাপতি দিলীপ ঘোষ। স্বর্ণালী, ধন্যবাদ শিবাশিস। দণ্ডীকাণ্ডের প্রতিবাদে বালুরঘাটে বিজেপির মিছিল, মিছিলে আছেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ। সেই মিছিল ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।